अलग से। नमस्कार बंधुरा, आमी आज के बनाबो पनीर टिक्का। ये देखुन एखाने कैप्सिकम, टमाटो आर दई, प्याज एगुलो सब नियेछि आर मसला दिब आमी परे देखाबो। एखन देखुन आमी एखाने एक बाटी दई नियेछि, एखाने आमी दई दिए दिलाम। তারপরে আমি একটু সরষের তেল দিয়ে দিব। পরে এখানে আমি লবণ দিয়ে দিলাম। তারপরে আমি একটু হলুদ দিয়ে দিলাম। পরে এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এখানে আমি গরম মশলা পাউডার দিয়ে দিলাম, চাট মশলা দিয়ে দিলাম। সব আমি একসাথে মিক্সড করব। পনিরটা আমি টুকরো টুকরো করে কেটে নিলাম। এখন আমি এটাকে মিক্সড করব। দিয়ে দিব এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব অল্প। তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিব। একটু ফুড কালার দিয়ে দিলাম রঙের জন্য, রঙটা খুব সুন্দর হবে, তার জন্য একটু ফুড কালার দিয়ে দিলাম। এখন আমি এখন কাঠের ভিতরে ভরে নিলাম ক্যাপসিকাম, তারপরে পনির, ফ্রাইপ্যান বসা দিয়েছি। এখন আমি এখন অল্প একটু সরষের তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এখন আমি এটাকে আমি দিয়ে দিব। এখানে আমি মেয়োনিজ দিয়েছি, এখন আমি সস দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে মিক্স করব। আমি পনির টিকাগুলো আমি খুলে নিব। এখন আমি উপরে একটু বাটার দিয়ে দিলাম। এখন আমার পনির টিকা হয়ে গেল, এখন আমি সবাইকে দিয়ে দিব। এখন আমি অল্প একটু অরিগানো দিয়ে দিলাম। এখন আমি আমল ক্রিম অল্প অল্প দিয়ে দিলাম। দেখুন আমার পনির টিকা রেডি হয়ে গেছে। দেখুন এখন আমি সবাইকে দিয়ে দিব। Shy and cool.